নমস্কার বন্ধুরা ইচ্ছা পক্ষ থেকে আপনাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আজ আমি জন্মাষ্টমী স্পেশাল আরও একটি তালের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো তালের জিলিপি স্বাদে গন্ধে ভরপুর এই তালের জিলিপি বানিয়ে আপনারা গোপালকে নিবেদন করতে পারেন তাহলে চলুন তালের জিলিপি বানানোর রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম ময়দা এবার এর মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রামই সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন বেকিং পাউডার এক পিঞ্চের মতো দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা অল্পই দিতে হবে যেহেতু এটা মিষ্টি জিনিস তৈরি হচ্ছে এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি হাতে করে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ছানা আমি এখানে তিনশো এম দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছিলাম ছানার পরিমাণটা আশি গ্রাম রয়েছে আপনারা দোকান থেকে কিনে এনেও ছানা দিয়ে এই মিষ্টিটা তৈরি করে ফেলতে পারেন এখন ছানাটাকে এই সমস্ত উপকরণের সাথে একসাথে ভালো করে মেখে নেব আটা বা ময়দা যেভাবে মাখে সেভাবেই ভালো করে এখানে মেখে নিতে হবে তবে এটা মেখে নেওয়ার জন্য আমাদের কোনো রকম জল বা দুধ দেওয়ার প্রয়োজন নেই এইভাবে ভালো করে ছানাটা সমস্ত উপকরণের সাথে মেখে নেওয়া হয়ে গেলে এই মধ্যে এখন দিয়ে দেবো তালের পাল্প আমি এখানে বড় চামচের চার চামচের মতো তালের পাল্প এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার তালের পাল্পটাকে ভালো করে সমস্ত উপকরণের সাথে মেখে নিতে হবে তবে তালের পাল্পটা এর মধ্যে দেওয়ার আগে পাল্পটাকে অবশ্যই একবার ছাংনি সাহায্যে ছেঁকে নেবেন যাতে তালের পাল্পের মধ্যে যদি কোনো চোঁচ থেকে যায় সেটা যাতে বেরিয়ে যায় এখানে তালের পাল্প ছানা আর সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে যদি আপনাদের মনে হয় যে মিশ্রণটা খুব বেশি পাতলা আর চিটে হয়ে গেছে তাহলে এক চামচের মতো ময়দা এই সময় দিয়ে দিতে পারেন তবে এর মধ্যে সুজি দেওয়া হয়েছে আর রেখে দেওয়ার ফলে সুজি কিন্তু জল টেনে নেবে আর মিশ্রণটা অনেক গাঢ় আর একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে এবার এই ডোটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার চিনি শিরাটা রেডি করে নেব তার জন্য একটা পাত্রে আমি দিয়ে দিলাম দেড়শো গ্রাম চিনি এবার যে বাটি মেপে আমি চিনিটা দিয়েছি সেই বাটি মেপেই এক বাটি জল আমি দিয়ে দিলাম আপনারা চিনি যে পরিমাণ নেবেন সেই পরিমাণ অথবা তার চেয়ে একটু বেশি জল দেবেন গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে যাতে চিনিটা দ্রুত মেল্ট হয়ে যায় চিনি মেল্ট হয়ে গেলেই আর চিনি শিরাটাকে বেশি ফুটানোর দরকার নেই কারণ এখানে আমাদের একটা পাতলা চিনি শিরা তৈরি করতে হবে এবার গ্যাসটাকে অফ করে আমি এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখব আর এবার ডোটা দেখে নেব দেখুন ডোটা এখানে রাখা রয়েছে 30 মিনিট হয়ে গেল এবার এটাকে আর একবারও একটু মেখে নেব দেখতেই পাচ্ছেন টোটা কিন্তু আগে অনেক চিচিটে ছিল এখন কিন্তু অনেকটাই চিচিটে ভাব কমে গেছে আর যে পাতলা ছিল একটু এখন বেশ ঘন হয়ে গেছে কারণ সুজিটা এর মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটা টেনে নিয়েছে এবার এর থেকে আমি নেচি কেটে নিচ্ছি আর একটা নেচি আমি এইভাবে নিয়ে নেব জিলিপিগুলো করার জন্য হাতের মধ্যে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন তাহলে বানাতে সুবিধা হবে এবার একটা চাকির ওপর রেখে বা আপনারা বারকোশের ওপর রাখতে পারেন বা থালার উপরে রেখে এইভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে একটু লম্বা করে দিতে হবে এইভাবে লম্বা শেপ দেওয়া হয়ে গেলে এটাকে গোল করে আগে এইভাবে লাগিয়ে নিন যদি এইভাবে না আটকায় তাহলে একটু জল দিয়ে আটকে দিতে পারেন তাহলে আর খুলবে না এবার এইভাবে রোল করে দিন আর শেষের প্রান্তটা মাঝে এইভাবে ঢুকিয়ে আঙুলে করে চেপে দিন দেখুন আমাদের একটা জিলিপি গোড়ে এখানে রেডি হয়ে গেল এবার বাকিগুলো আমি গোড়ে রেডি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এই জিলিপিগুলোকে সাদা তেলেই ভাজবো এবার এই তেলটাকে কড়ার চারদিকে ভালো করে লাগিয়ে দিতে হবে আর তেল গরম হয়েছে কি না চেক করার জন্য হাতটাকে এইভাবে কড়ার উপরে রাখুন যদি দশ সেকেন্ডের জন্য আপনি রাখতে পারেন তাহলে বুঝবেন তেল মাঝারি গরম হয়ে গেছে আমাদের এখানে একদম গরম তেলে জিলিপিগুলোকে দিলে হবে না বরং তেল যখন হালকা গরম হবে সেই অবস্থায় দিতে হবে কারণ বেশি গরম তেলের মধ্যে যদি জিলিপিগুলোকে দিয়ে দেন তাহলে বাইরেটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা ঠিকমতো ভাজাও হবে না তাই গ্যাসের আঁশটাকে মাঝারি থেকে অল্পই রেখে জিলিপিগুলোকে ভেজে নিন একদিকে হালকা ভাজা হয়ে এলে তবেই এটাকে উল্টে পাল্টে দেবেন আমাদের এখানে জিলিপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা এই রেসিপিটা নন্দ উৎসবের দিন বানিয়ে গোপাল ঠাকুরকে নিবেদন করতে পারেন অথবা হাজি বানাতে পারেন দেখুন জিলিপিগুলোকে এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই পুরো সময়টাকেই গ্যাসের আঁচটাকে কিন্তু আমি অল্পই রেখেছিলাম এবার এগুলোকে তেল থেকে তুলে নেব দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে এবার এই জিলিপিগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেব চিনির শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই গ্যাসটাকে আমি অন করে দিয়েছি আর জিলিপিগুলোকে চিনি শিরার মধ্যে এখন পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর গ্যাসটাকে অফ করে দিয়ে জিলিপিগুলোকে ঢাকা চাপা দিয়ে এই চিনি শিরার মধ্যে রেখে দিতে হবে আমি সবকটা জিলিপি এবার চিনি শিরার মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন যে জিলিপিগুলো চিনি শিরার মধ্যে ভাসছে তবে আধ ঘন্টার জন্য ঢাকা চাপাতি রেখে দিলে চিনি শিরাটা খুব ভালো করে জিলিপির মধ্যে প্রবেশ করবে আর তাহলে জিলিপি রেডি হয়ে যাবে আপনারাও বাড়িতে তৈরি করুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ